আপনার রেশন কার্ডে ই কেওয়াইসি করতে হবে কি না সেটা আপনারা কিভাবে চেক করবেন? হ্যাঁ বন্ধুরা, ইতিমধ্যে আপনারা শুনে ফেলেছেন যে শুধুমাত্র আমাদের রেশন কার্ডে যদি আধার লিংক করা থাকে তাহলেই যে আমরা রেশন দ্রব্য পাবো এমনটা নয়, তার সাথে সাথে আমাদেরকে ই কেওয়াইসিও করাতে হবে আমাদের রেশন কার্ডের সাথে। তো আপনার রেশন কার্ডে ই কেওয়াইসি করাতে হবে কি না সেটা আপনারা কিভাবে খুব সহজ পদ্ধতিতে চেক করবেন সেটাই আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব। তাই অনুরোধ রাখবো ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। নমস্কার, আপনারা দেখছেন মাল্টি গাইড চ্যানেল, আপনাদের সাথে আমি আছি বিশ্বজিৎ। সেই গুরুত্বপূর্ণ তথ্য চেক করার জন্য আমরা এসে গেছি food.wb.gov.in অফিসিয়াল ওয়েবসাইটে। পেজের একটু নিচের দিকে আসবো আমরা, এবং নিচের দিকে আসলে পরে এখানে আমরা একটি অপশন পাবো লিঙ্ক আধার উইথ রেশন কার্ড, এখানে আমরা ক্লিক করে দেব। ক্লিক করার পর যে পেজ আমাদের কাছে শো করবে, এই পেজে আমরা এখানে আমাদের রেশন কার্ডের নাম্বারটিকে এন্টার করব এবং তারপরে আমরা সার্চ অপশনের উপরে ক্লিক করব। আজকের ভিডিওতে আমরা দুটি ভিন্ন রেশন কার্ডের নাম্বার দিয়ে সার্চ করব, দুটো নাম্বারেই কিন্তু আধার লিঙ্ক অলরেডি করা আছে। তো চলুন প্রথমে আমরা একটি নাম্বার সার্চ করি, এখানে নাম্বারটি দিয়ে আমরা সার্চ করব। সার্চ করার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের কাছে শো করছে আধার লিঙ্ক, আধার লিঙ্ক স্ট্যাটাসে কিন্তু আধার লিঙ্ক শো করছে, আর আমরা এই যে কলামসটি পাচ্ছি এটা কিন্তু সবুজ হয়ে আছে। এবার আমরা একটি অন্য রেশন কার্ডের নাম্বার সার্চ করব যেটাকে ই কেওয়াইসি করতে বলা হচ্ছে, এটাকে কিন্তু ই কেওয়াইসি করতে বলা হচ্ছে না। তো যেটা ই কেওয়াইসি করতে বলা হচ্ছে সেই নাম্বার দিয়ে এবার আমরা সার্চ করব। একইভাবে আমরা আগের পেজে চলে আসব, আগের পেজে এসে আমরা এখানে রেশন কার্ডের নাম্বার দেবো, দেওয়ার পর সার্চ করব। সার্চ করার পর এবার দেখুন এখানেও কিন্তু আধার লিঙ্ক করা আছে, এখানে আমরা আধার নাম্বারটিকে হাইড করে রেখেছি, আধার লিঙ্ক কিন্তু করা আছে, মোবাইল নাম্বারও লিঙ্ক করা আছে। এখানে দেখুন আধার লিঙ্ক স্ট্যাটাসে আধার লিঙ্কও কিন্তু শো করছে, পাশে দেখুন থ্রট ডেমো অথেন্টিকেশন ই কেওয়াইসি রিকোয়ার্ড, এটা কিন্তু আমাদের কাছে শো করছে। তো যে সমস্ত বন্ধুদের রেশন কার্ডে ই কেওয়াইসি করাতে হবে তাদের ক্ষেত্রে কিন্তু এই ধরনের মেসেজ শো করবে, এবং এর কালারটিও কিন্তু অন্য ধরনের হবে, হালকা ব্লু কালারের হবে। তো এইভাবে খুব সহজে আপনারা আপনাদের রেশন কার্ড দিয়ে মাত্র 2-1 মিনিটের মধ্যে চেক করে দেখে নিতে পারবেন যে আপনার রেশন কার্ডে ই কেওয়াইসি করাতে হবে কি না। তো বন্ধুরা, এই ছিল আজকের এই ভিডিও আপনাদের জন্য, আশা করছি ভিডিও আপনাদের কাছে তথ্যমূলক। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করে আপনার সকল বন্ধুদেরকে জানতে সাহায্য করবেন। আগামী দিনে আর কি বিষয় ভিডিও আপনারা দেখতে চান অবশ্যই তা ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে অবশ্যই ক্লিক করবেন। ফিরে আসবো আবারও কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে, ততক্ষণের জন্য আপনারা সকলেই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।